আজকে কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বিরাট ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ হবে টাকা দেওয়া, লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু বন্ধ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনেছো, লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে ফের নয়া ঘোষণা মমতার। পশ্চিমবঙ্গের সমস্ত জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক 500 থেকে 1000 টাকা প্রদান করা হচ্ছে রাজ্য সরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের মধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্প সবচেয়ে জনপ্রিয়তা দেখা যাচ্ছে। তবে শুধু সেখানেই বন্ধ না, লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে একের পর এক নতুন আপডেট নিয়ে চলেছে রাজ্য সরকার। তবে যদি এই কাজ না করেন তাহলে আপনার লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হবে আর লক্ষীর ভান্ডারের টাকা প্রাপ্ত হবে না আপনার অ্যাকাউন্টে। তবে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। গত কয়েক মাস আগে লক্ষীর ভান্ডার প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগ আসলে লক্ষীর ভান্ডার নিয়ে করা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তিনি লক্ষীর ভান্ডার করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যসাথী আধার কার্ড। যদিও এগুলি সত্য বহু দুর্নীতি লক্ষ্য করা যায়, তবে বর্তমান তা অনেকটা কমেছে। মোটামুটি লক্ষীর ভান্ডার নিয়ে আর কোনো অভিযোগ উঠছে না। এদিকে গত কিছুদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষীর ভান্ডার নিয়ে ফের একটু পরিবর্তন আনতে হবে। তিনি জানিয়েছেন যে এবার শুধু 25 থেকে 60 বছরের মধ্যে লক্ষীর ভান্ডার সীমাবদ্ধ না, এবার থেকে 60 বছরের ঊর্ধ্বেও মহিলারা সরাসরি বার্ধক্য ভাতার সঙ্গে যুক্ত হবে, প্রতি মাসে 1000 টাকা পেয়ে থাকবেন। এতেও জানিয়েছে যে সেক্ষেত্রে কোনো আবেদনপত্র জমা করতে হবে না। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডার সকল মহিলাদের, অর্থাৎ যাদের 25 থেকে 60 বছর এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত, তাদের মধ্যে সাধারণ ও ওবিসি মহিলাদের মাসিক 500 টাকা এবং এসটি এসসি মহিলাদের মাসিক 1000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। কিন্তু এদের মধ্যে ফের নয়া আপডেট আসলে লক্ষীর ভান্ডার নিয়ে। এদিকে লক্ষীর ভান্ডার নিয়ে নয়া আপডেট দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে জানিয়েছে যে এই কাজ না করলে তারা লক্ষীর ভান্ডার টাকা বন্ধ হতে পারে। জানানো হয়েছে লক্ষীর ভান্ডারে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, তাই তাড়াতাড়ি আধার লিঙ্ক করে নিন টাকা পেতে। তো বন্ধুরা, এই ছিল একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে এরকম নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।